আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতমুদনুসাল রসলিহিল করিম বাদ। আগের একটি পর্বতে আমরা দেখেছিলাম যে নবী সাল্ল আনি হোসাল্লাম কলকি অবতার হতে পারে এবং তার আটটি প্রমাণ দেখিয়েছিলাম আজকের পর্বতে আরও কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো যেখান থেকে অনেকটাই প্রমাণিত হবে যে নবী সাল্ল আনি হোসাল্লামই কলকি অবতার হতে পারে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না কেটে দেখতে থাকুন একটা জিনিস কি একটু লক্ষ্য করেছেন হিন্দু ধর্মে দশ অবতারের কথা বলা হয়েছে এই দশ অবতারের সর্বশেষ অবতার হচ্ছে কলকি অবতার তেমনিভাবে ইসলাম ধর্মে হজরত আদমআ সাল্লা থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি পর্যন্ত সকল নবী রসুলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্ল আলি হোসাল্লাম যেমনভাবে কলকি অবতারের পর আর কোনো অবতার আসবে কি না এর কোনো ইঙ্গিত হিন্দু ধর্মে পাওয়া যায় না তেমনিভাবে ইসলাম ধর্মে প্রমাণিত যে হজরত মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম একমাত্র খাতিমন নবী গীন বা শেষ নবী তারপর আর কোনো নবী আসবেন না অর্থাৎ আল্লাপাক হজরত মোহাম্মদ সাল্লি গোসাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন এই সম্পর্কে কোরআনে বলা হয়েছে মা কয়না মুহাম্মাদুন আবা আহাদিম রেজা আলিকুম ওয়ালাকি রসুল আল্লাহ ওমী গীন ওয়া কয়ন আল্লাহ বিকুল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লি গোসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নয় বরংশে আল্লাহ রসুল ও শেষ নবী আল্লাহ সব কিছুই ভালোভাবে জানেন সোরা আহজা আয়াত নাম্বার চল্লিশ তাই কল্কি অবতার শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হতেও পারে গবেষকগণ তো সেটাই বলছেন কেননা পণ্ডিতগণ প্রমাণ করেছেন কলক অর্থাৎ পাপ এবং কলকি অর্থাৎ পাপ বিনাশকারী কলিযুগের শেষে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হবে তখন কলকি বা পাপ বিনাশকারী কলকে অবতার আগমন করবেন কলিযুগে কলকের অবতার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন মাজেদুর রহমান তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে কলকি অবতারই হচ্ছে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বিভিন্ন ধর্মগ্রন্থে কলকি অবতারের যে গুণ এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তাতে কোথাও রূপক অর্থে আবার কোথাও সরাসরিভাবে চিহ্নিত করা যায় তাই কলকি অবতারী যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একথা বহুভাবে প্রমাণিত কলকি যার ঘরে জন্মগ্রহণ করবেন এটা পুরাণ দুই নম্বর অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে সেখানে বর্ণিত হয়েছে শেষ কলকি সম্ভল শহরের প্রধান পুরোহিতের ঘরে জন্মগ্রহণ করবেন তার পিতার নাম হবে বিষ্ণুয়াস এবং মাতার নাম হবে সুমতি আর আমরা দেখতে পাই নবী সাল্লাইসাল্লাম মক্কা শহরের প্রধান খাদিমের ঘরে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মগ্রহণ কবে করবেন এই সম্পর্কে পুরাণ দুই নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে বলা হয়েছে সেখানে বলা হয়েছে তিনি শুক্লপক্ষের দ্বাদশ তিথি মাধব মাসে অর্থাৎ বৈশাখ মাসে জন্মগ্রহণ করবেন নবী সাল্লসাল্লামের সম্পর্কে আরও বলা হয়েছে শ্রীমা ভগবত বারো নম্বর অধ্যায়ের দুই থেকে ১৯ নম্বর শ্লোক পর্যন্ত সেখানে বর্ণিত হয়েছে অষ্ট ঐশ্বর্য ও গুণে গুণান্বিত জগৎপতি দেবতা কর্তৃক প্রদত্ত বেগবান অশ্বপৃষ্ঠে আরোহণ করবেন তিনি অসি বা তারবারি দ্বারা দুষ্কৃতীদের দমন করবেন নবী সাল্ল আলাইহাল্লামের খাতনা করা থাকবে এই সম্পর্কে শ্রীমা ভগবত বারো নম্বর অধ্যায়ের দুই থেকে কুড়ি নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি দ্রুত গমনশীল অশ্বে বিচারণকারী ও অপ্রতিম কান্তিময় তার গুপ্ত অঙ্গের অগ্রভাগ ছেদিত তিনি রাজাবেশে অসংখ্য গুপ্ত দুঃস্বকে সংহার করবেন ফেরেজতাগন নবী সাল্লাহ ওসাল্লামকে জিহাদে সাহায্য করবেন সেই কথা বলা হয়েছে পুরাণ দুই নম্বর অধ্যায়ের সাত নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে দেবতারা তাকে সাহায্য করবেন নবী সাল্ল ওসাল্লামের কথা যে সুমধুর হবে সেই সম্পর্কে বলা হয়েছে ঋগবেদ দশ নম্বর মণ্ডল তেরো নম্বর শুক্ত এবং তিন নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে নরসাংসের বাক্যলাভ সুমিষ্টি যুক্ত হবে এই মিলগুলো গবেষণা করলে বুঝতে পারবেন নবী সাল্ল আলী ওয়াসাল্লামই শেষ কলকি হবার চান্স অনেকটাই বেশি শ্রীমা সহ অন্যান্য ধর্মগ্রন্থে কলকি অবতার তথা মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস দেওয়া হয়েছে এইসব ভবিষ্যৎ বাণী সমূহে তার জন্মস্থান বংশ গোত্র পিতা মাতা জন্ম তিথি বাহনযোগ্য পরিভ্রমণ অথবা বিচরণ গুপ্তঙ্গছেদ বা খাতনা সুমিষ্ট বাক্যলাভ যুদ্ধক্ষেত্রের স্বর্গদূত বা ফেরস্তার সাহায্য প্রাপ্তি তার মনোহার রূপ এবং রাজবেশ ধারণ এমনকি তার বহু বিবাহ চার সহচর প্রভৃতি বিষয়ে নিখুঁত বর্ণনা এবং ভবিষ্যৎবাণী করা হয়েছে সুতরাং এই রেফারেন্সগুলো থেকে জানা যায় কলকি অবতার ও নবী সাল্ল আলিউসাল্লাম একই ব্যক্তি হতে পারে যেমন পুরাণের দুই নম্বর অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে কলকি সম্ভল শহরের প্রধান পুরোহিতের ঘরে জন্মগ্রহণ করবেন তার পিতার নাম হবে বিষ্ণুয়াস এবং মাতার নাম হবে সুমতি পৌরাণিক বা হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে ষাটটি দ্বীপে বিভক্ত করা হয়েছে এর মধ্যে একটি দ্বীপ হল সম্ভল দ্বীপ সম্ভল দ্বীপ অংশে একটি দ্বীপ হচ্ছে আরব দ্বীপ তাহলে দেখা যাচ্ছে কলকি অবতার জন্ম নেবেন আরব দেশে অপরদিকে ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লুসাল্লাম জন্মগ্রহণ করেছেন আরব দেশে এই শ্লোকে আরও বলা হয়েছে কলকির পিতার নাম বিষ্ণুয়াস যার অর্থ পণ্ডিতগণ করেছেন ঈশ্বরের ধাম বা গোলাম যার পরিভাষায় হবে আবদুল্লাহ কলকির মাতার নাম হবে সুমতি অপরদিকে নবী সাল্ল আনী হোসাল্লামের মাতার নাম হচ্ছে আমিনা এই দুটো শব্দের অর্থ প্রায় একই আবার মহানবী সাল্লাল্লাহু আনী গোসাল্লামের দাদা আব্দুল মুতালিব কাবার প্রধান পুরোহিত বা সেবক ছিলেন যা কল্কি অবতারের বংশের সাথে মিলে যায় তাহলে প্রমাণিত হল সম্ভল দেশে যে জন্মগ্রহণ করবেন কলকি সেই কল্কি নবী সাল্ল আলী ওসাল্লাম তা নিঃসন্দেহে প্রমাণিত পুরাণের দুই নম্বর অর্ধের পঁচিশ নম্বর ষোলোকে কলকি অবতারের জন্ম মাস মাধব বা বৈশাখ মাস বলা হয়েছে জন্মতিথি শুক্লপক্ষে দ্বাদশ তারিখে বলে উল্লেখ করা হয়েছে এই বিষয়ে মাজিদুর রহমান উল্লেখ করেছেন বিক্রমী ক্যালেন্ডার মতে বৈশাখকে বসন্তের মাস বলা হয় বসন্তের আরবি হচ্ছে রবি তাহলে দেখা যাচ্ছে কলকির জন্ম বৈশাখ মাসের শুক্লপক্ষের বারো তারিখ হিসাবে চন্দ্র মাসের রবিউল আবুয়ালের বারো তারিখ হবে এক্ষেত্রেও প্রমাণিত হয় কলকি অবতারই মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের সাথে কলকি অবতারের এত বেশি মিল আর কারোর সাথে দেখা যায় না কলকে আসবেন ঘোড়ায় চেপে ও তালোয়ার হাতে নিয়ে যদি বলেন কলকি অবতার এখন আসেনি তাহলে বলেন এখনকার যুগে কি কেউ ঘোড়ায় চেপে আর তালোয়ার হাতে নিয়ে আসবে এখন তো গুলি বোমার যুগ আধুনিক অস্ত্রের যুগ তাই কলকি অবতারের যেসব বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে তা এই যুগের সঙ্গে কোনোভাবেই মিল হবে না ওই যুগ চলে গেছে আর তা নবী সাল্ল আলি ভাসাল্লামের যুগ যদি বলেন ভবিষ্যতে আবার সেই রকম যোগ ফিরে আসবে তার উত্তর কিভাবে আসবে ভাই মানুষ কি বাইকে চাপা বাদ দিয়ে ঘোড়ায় চেপে বেড়াবে কিভাবে ভাবলেন মানুষ কি এসি ঘরে থাকা বাদ দিয়ে কুরো ঘরে থাকবে কিভাবে ভাবলেন মোবাইল ল্যাপটপ এই সব কিছু চালানো বাদ দিয়ে দেবে আপনি কিভাবে ভাবলেন মানুষ যে সব টেকনোলজি আবিষ্কার করেছেন তার আবিষ্কার পদ্ধতি লিখিত আছে যা মানুষ কখনো ভুলবেন না চাইলাই বানাতে পারবে তাই সাদা ঘোড়া ও তালোয়ার হাতে নিয়ে ভবিষ্যতে আর কোনো কলকি আসবে না কলকি চলে এসেছে সাড়ে চোদ্দোশো বছর আগেই একটু ভালোভাবে খোঁজ নিন তাহলে জানতে পারবেন তবে অনেকে ইমাম মাহদিকে কলকি অবতার বলে থাকেন তার উত্তর পরের পর্বে দিব ইনশাআল্লাহ আশা রেখে বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই